হ্যালো বন্ধুরা, অন্তরীণের অর্ডার আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বিষয়ে। আমার কয়েকজন দর্শক বন্ধু এই বিষয়টা নিয়ে আমাকে প্রশ্ন করেছিলে, তো সব প্রশ্নের উত্তর কমেন্টে ওইভাবে লিখে লিখে দেওয়া পসিবল হয় না, তাই আমি এই বিষয়টাকে নিয়ে একটা ভিডিও করব বলে স্থির করেছি। তো আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। বিষয়টা হলো, আমার কিছু দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলেন যে তারা বর্তমান সময়ে প্রেগনেন্ট রয়েছেন এবং তাদের বাড়িতে কোনো না কোনো একজন পারিবারিক সদস্য তিনি প্রতিবন্ধী। তো সেক্ষেত্রে তাদের প্রশ্ন হলো যে একজন প্রতিবন্ধী মানুষের সঙ্গে থাকলে বা তার দেখাশোনা করলে কোনোভাবে তার সন্তান প্রতিবন্ধী হতে পারে কি না। আরও একটি প্রশ্ন আমার কাছে এসছে, সেটা হলো যে পরিবারে কোনো একজন ব্যক্তি প্রতিবন্ধী হলে সেই পরিবারের অনাগত যে সন্তান, অর্থাৎ তিনি যে প্রেগনেন্ট রয়েছেন, তার সন্তানের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কি না। আজকে এই বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রতিবন্ধকতা বা কোনোভাবে শারীরিক বা মানসিকভাবে কোনো রকম সমস্যায় থাকাটা যে কোনো মানুষের ক্ষেত্রেই খুব কষ্টকর একটি বিষয় এবং সেই বিষয়টাকে আমাদের সামাজিক মানুষ হিসেবে সবসময় উচিত খুব একটা দরদী এবং সহনশীল মনোভাব নিয়ে দেখা। কোনো মানুষ শারীরিক বা মানসিকভাবে কোনোভাবে প্রতিবন্ধী রয়েছেন বলে তার প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা মানুষ হিসেবে আমাদের একেবারেই উচিত না। এটা একটা মানবিক দিক থেকে খুব খারাপ কাজ। সেই কারণে আমরা বলতে পারি যে কোনো মানুষ, কারোর পরিবারের মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি শারীরিক অথবা মানসিকভাবে প্রতিবন্ধী, সবসময় তার পাশে থাকুন, তাকে সহযোগিতা করুন এবং তাকেও একজন মানুষ হিসেবে পরিপূর্ণ মর্যাদা দিন। এটাই মানুষ হিসেবে একটা যথার্থ কাজ করা হবে। এবার আসছি আমরা আজকের মূল বক্তব্যে। এক নম্বর কথা হচ্ছে, প্রতিবন্ধকতা দু ধরনের। একটা হচ্ছে একদম জন্মগত প্রতিবন্ধকতা এবং আরেকটা হচ্ছে কোনো কারণে প্রতিবন্ধী হয়ে যাওয়া। অর্থাৎ কোনো মানুষ এরকম হতে পারে যে কোনো দুর্ঘটনার কবলে পড়ে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা তার কোনো অঙ্গ ছেদ হয়েছে বা কোনোভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তারপর তার মধ্যে সামান্য কিছু সমস্যা এসছে যেটার দ্বারা তিনি তার বাক শক্তি হারিয়েছেন বা দৃষ্টিশক্তি হারিয়েছেন বা হয়তো ঠিক মতন চলাফেরা করতে পারেন না এগুলি। তো সেক্ষেত্রে প্রথমেই বলে রাখা ভালো যে জন্মগত প্রতিবন্ধী এবং পরবর্তীকালে কোনো দুর্ঘটনা বা কোনো অসুস্থতাজনিত কারণে হওয়া প্রতিবন্ধী দুটো কিন্তু এক জিনিস নয়। কোনো ব্যক্তি যদি জন্মগত প্রতিবন্ধী হন তবেই এটা হতে পারে যে তার বংশের জেনেটিক কোনো প্রভাব তার মধ্যে পড়েছিল। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমন হয়, তিনি জন্মেছিলেন একজন পরিপূর্ণ সুস্থ মানুষ রূপে, অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ রূপে, কিন্তু পরবর্তীকালে কোনো অসুস্থতার কারণে, হতে পারে সেটা স্ট্রোক হয়ে, হতে পারে সেটা কোনো রকম কোনো সেরিব্রাল অ্যাটাক হয়ে, কোনো রকম সমস্যার জন্য অথবা রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তিনি তার কোনো অঙ্গ হারিয়েছেন, অর্থাৎ হাত পা ইত্যাদি হারিয়েছেন, অথবা তার বাক শক্তি, কথা বলার ক্ষমতা হারিয়েছেন, অথবা কোনোভাবে তার দৃষ্টিশক্তি চলে গেছে, এগুলো যদি হয় তাহলে বলতে পারি সেই ধরনের যে দুর্ঘটনাগ্রস্ত প্রতিবন্ধী একটি মানুষ, তার ক্ষেত্রে কিন্তু তার পরিবারের সদস্যদের ওপর তার প্রতিবন্ধকতার কোনো প্রভাব পড়া কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ তার যে প্রতিবন্ধকতাটি রয়েছে সেটি কিন্তু জন্মগত নয়, সেটি হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি তার সঙ্গে ঘটেছে। কাজেই আপনার পরিবারে যদি এমন কোনো সদস্য থাকেন যার সঙ্গে কোনোভাবে অ্যাক্সিডেন্টলি কোনো প্রতিবন্ধকতার ঘটনা ঘটে গেছে এবং তিনি বর্তমানে কোনোভাবে আনএবল কোনো কিছু করতে, তো সেক্ষেত্রে এটা ভাবার কোনো কারণই নেই যে সেই তার প্রতিবন্ধকতার কোনো প্রভাব আপনার অনাগত সন্তানের ওপর পড়তে পারে। এটা পুরোপুরি একটা কুসংস্কার, পুরোপুরি একটা মনের ভুল ধারণা। এবার আসি আরেকটি প্রসঙ্গে, সেটা হলো যদি কোনো পরিবারে এরকম হয় যে কোনো ব্যক্তি সেখানে জন্মগত প্রতিবন্ধকতার শিকার, সেক্ষেত্রে আমরা এটা ভাবতে পারি যে সেই ব্যক্তির, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, জেনেটিক কোনো ধরনের অসুবিধার কারণে তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে জিনগত কারণে কোনো পরিবারের জিনে যদি থাকে এরকম প্রতিবন্ধকতার ব্যাপার, তাহলে পরবর্তীকালে সেই পরিবারের অন্য কোনো শিশু ওই রকম ধরনের কিছু প্রতিবন্ধকতা নিয়ে জন্মাতে পারে। আবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে কোনো পরিবারের হয়তো পিতামাতা দুজনের মধ্যেই কোনো বড়সড় প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের শিশু সম্পূর্ণ সুস্থ জন্মগ্রহণ করেছে। কাজেই আমরা একটা কথা পুরোপুরিভাবে বলতে পারি যে একটি শিশু পৃথিবীতে যখন আসছে তার জেনেটিক গঠন কেমন হচ্ছে সেটা অনেকগুলি জিনের, ক্রোমোজোমের, ডিএনএ আরএনএর এক অদ্ভুত খেলা যেটা নির্ধারণ করতে পারেন একমাত্র স্বয়ং ঈশ্বর। ঈশ্বরই একমাত্র নির্ধারণ করতে পারেন যে কোনো শিশু সে কী কী গুণাবলী নিয়ে জন্মাবে, সে কতখানি বুদ্ধিবৃত্তি সম্পন্ন হবে, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না থাকবে না। তো সেক্ষেত্রে আমরা খুব সাধারণ তুচ্ছ মানুষ, আমাদের পক্ষে এই বিষয়গুলি খুব একটা বোঝা কিন্তু সম্ভব নয়।
সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদের কখনোই এটা ভাবা উচিত না যে আমার অনাগত সন্তান সে সুস্থ হবে নাকি প্রতিবন্ধী হবে নাকি প্রচুর বুদ্ধিবৃত্তি সম্পন্ন হবে, এইসব কোনো কিছুই আমাদের ভাবা উচিত না। তার কারণ এই বিষয়গুলি আদৌ আমাদের হাতে নেই। বড় বড় ডাক্তাররা, বিশ্বের তাবত্তাবর বড় বড় বিজ্ঞানীরা এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ জেনেটিক বিভিন্ন বিষয় নিয়ে এখনও পর্যন্ত গবেষণা করছেন এবং অনেক ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত ভালোভাবে সদুত্তর দিতে পারেন না যে মাতৃগর্ভে কোনো শিশুর মধ্যে কোনো বৈশিষ্ট্য কেন প্রবেশ করে এবং কখনো কখনো দেখা যায় যে কোনো বৈশিষ্ট্য কেন তাদের মধ্যে থাকে না। যদিও এই বিষয়গুলি অনেকাংশে নির্ভর করে একটা গর্ভস্থ সন্তানের ধীরে ধীরে বেড়ে ওঠার যে পর্যায়ক্রমিক স্তর আছে সেগুলির ওপর, কিন্তু সেগুলির ওপর আদৌ আমাদের কোনো হাত নেই। যে যে বিষয়গুলিতে আমরা হস্তক্ষেপ করতে পারি সেগুলি হলো একজন গর্ভবতী মায়ের যথাযথ যত্ন নেওয়া, তার পর্যাপ্ত যে ওষুধগুলি রয়েছে সেগুলো তাকে সময় সময় খাওয়ানো, তার জন্য পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থা করা, ঠিকঠাক সময় মতো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে যে যে টেস্টগুলো তার করা প্রয়োজন সেগুলো করা, এবং সবথেকে বড় কথা হচ্ছে মানসিক শান্তিতে এবং আনন্দে থাকা। প্রেগনেন্সির যে 10টা মাস, সেই 10টা মাস যে কোনো মায়ের জন্য, যে কোনো পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই সময়টা আমাদের প্রত্যেকের উচিত যে খুব আনন্দে কাটানো, খুব শান্তিতে কাটানো। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাকে এরকম একটা প্রশ্ন করছো যে পরিবারে কোনো প্রতিবন্ধী ব্যক্তি থাকলে, তার সাহচর্যে থাকলে, তার কাছে গেলে আমার সন্তান কি প্রতিবন্ধী হতে পারে, তাদেরকে বলবো এরকম কোনো তথ্য পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারে না। একটি সন্তান কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার আভ্যন্তরীণ গঠনের ওপর, যেটা বাইরে থেকে কোনো ব্যক্তির সাহচর্যে থাকা বা না থাকার ওপর ডিপেন্ড করে না। এটার কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই যে আপনি যদি একজন প্রতিবন্ধী মানুষের সেবা করেন বা তার কাছে থাকেন তাহলে আপনার সন্তান প্রতিবন্ধী হয়ে যাবে। কারণ একটি সন্তানের গঠন, তার বেড়ে ওঠা কখনোই বাহ্যিক কোনো বিষয়ের ওপর ডিপেন্ড করে না। সেক্ষেত্রে তার জিন, সে যে বেড়ে উঠছে, তার যে গঠন, সেটা পুরোপুরি একটা আভ্যন্তরীণ বিষয় এবং খুব জটিল একটা সায়েন্টিফিক বিষয়। তো সেই জন্য পরিবারে কেউ প্রতিবন্ধী রয়েছে যখন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনার সময়টা আপনি খুব ভালো রকম কাটান, নিজে প্রপার বিশ্রাম গ্রহণ করুন, প্রপার খাদ্য গ্রহণ করুন এবং ভালোভাবে ডাক্তার দেখিয়ে নিজের সমস্ত টেস্ট ভালো করে করান, এবং সবথেকে বড় কথা প্রেগনেন্সি পিরিয়ডে নিজের প্রপার যত্ন রাখুন। তাহলেই কিন্তু আপনার বাচ্চা একদম সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে সক্ষম হবে। এবং কোনো বাচ্চার জেনেটিক গঠন কেমন হবে সেটাও কখনোই কোনো ডাক্তারের পক্ষে ওপর থেকে বিচার করে বলা সম্ভব হয় না সবসময়। তো সেই জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করবেন না, একদমই টেনশন করবেন না। টেনশন খুব বাজে জিনিস, টেনশন থেকে অনেক সময় আমাদের শরীরের ভেতর নানান রকম ক্ষতি হয় এবং সেই ক্ষতি কিন্তু আমাদের যে গর্ভস্থ সন্তান তাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই সময় একদম এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করবেন না যে আমার সন্তান কেমন হবে, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা আসবে কি না, এই সমস্ত বিষয় পুরোপুরি মাথা থেকে বাদ দিয়ে খুব শান্তিতে এবং আনন্দে আপনার সময়টা কাটান এবং সমস্ত মানুষের প্রতি সহানুভূতিশীল থাকুন। যে কোনো ব্যক্তির প্রতি ভালো ব্যবহার, ভালো আচরণ করুন, সেটাই আপনার সন্তানকে একটা ভালো যে সংগঠনাত্মক দিক সেটা দান করবে এবং সে খুব ভালো একটা মানুষ হয়ে পৃথিবীতে নিশ্চয়ই জন্মাবে। তো আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে এই বিষয়গুলো খুবই একটা জটিল বিষয়, যে বিষয়টাকে কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করতে বা এক্সপ্লেন করতে পারি না। একটি গর্ভস্থ শিশু সুস্থ হবে কি না, তার মধ্যে কী কী গুণ আসবে, কী কী দোষ আসবে, এগুলো ডিপেন্ড করে অনেক জটিল জিনিসের ওপর। তো সেই জন্য অত সহজে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব হয় না। তো সেটা পুরোপুরি ভগবানের ওপর ছেড়ে দেওয়া উচিত এবং নিজের প্রপার যত্ন রাখাটা আপনার হাতে আছে, সেটা অবশ্যই আপনি করতে পারেন। তো আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আমার ভিডিও, শেয়ার করুন এরকম আরও অন্য অন্য মায়েদের সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে এরকম আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য। ধন্যবাদ।